প্রযুক্তির উৎকর্ষতার স্বর্ণ সময়ে দাঁড়িয়েও আজও মানুষের কাছে আমাজন জঙ্গল রহস্য ঘেরা এক মহাবিশ্বের নাম। দক্ষিণ আমেরিকার উত্তর দিক জুড়ে আমাজন জঙ্গলের অবস্থান। আমাজন নদীর 70 লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকায় 55 লক্ষ বর্গ কিলোমিটারের আমাজন জঙ্গলের অবস্থান, যা গোটা দক্ষিণ আমেরিকার মোট আয়তনের 40 ভাগ। পৃথিবীর সমস্ত রেইন ফরেস্টের মোট আয়তনের অর্ধেকের সমান শুধু এই আমাজনের জঙ্গল। আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, কারণ গোটা পৃথিবীর যত অক্সিজেন প্রয়োজন হয় তার 20 ভাগ যোগান দেয় আমাজনের জঙ্গল। মূলত পেরুর আন্দিস পর্বতমালা থেকে জন্ম নেওয়া আমাজন নদীর অববাহিকার দুই ধার জুড়েই রয়েছে আমাজন রহস্য ঘেরা ঘন জঙ্গল। মোট 9টি দেশে বিস্তৃত এই রেইন ফরেস্টের 60 ভাগ আছে শুধু ব্রাজিলেই, 13 ভাগ রয়েছে পেরুতে, বাকিটা ভেনেজুয়েলা, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম, ফরাসি গায়ানা জুড়ে। আমাজন জঙ্গলে রয়েছে 16,000 প্রজাতির প্রায় 390 মিলিয়ন গাছপালা। জীববৈচিত্র্যের সম্ভারে সাজানো আমাজনের জঙ্গলে রয়েছে 45 লাখ প্রজাতির পোকামাকড়, রয়েছে 428 প্রজাতির উভচর, 1294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ আর 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। আমাজন নদীতে রয়েছে প্রায় 3,000 প্রজাতির জলজ প্রাণী। বিশ্বের প্রায় বেশিরভাগ মিঠা পানির যোগান দেয় এই আমাজন নদী, যা মোট পরিমাণের 25% প্রায়। আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী আমাজন নদী, দীর্ঘতম নদীর দিক থেকে দ্বিতীয় হলেও বিশ্বের সবচেয়ে বেশি পানি বহন করা নদী এটি। বলা হয়ে থাকে যেখানে আমাজন নদীর পানি সাগরে মিলিত হয় সেখানে সাগরের প্রায় 100 কিলোমিটার এলাকা জুড়ে সাগরের লবণাক্ত পানিও মিঠা হয়ে যায়। আমাজন নদীর পানি যেখানে সমুদ্রে মিলিত হয়েছে সেখানে নদীর মুখ এতই চওড়া যে তার সামনে পড়ে মাজারিও নামের একটি বড় আকারের দ্বীপ তলিয়ে যায়, যার আয়তন বর্তমান সুইজারল্যান্ডের সমান। এই নদী প্রতি সেকেন্ডে 4.2 মিলিয়ন ঘনফুট পানি সাগরে ফেলে, বর্ষাকালে যা 7 মিলিয়ন ঘনফুটে গিয়ে দাঁড়ায়। দিনে প্রায় 18,000 কিউসেক পানি আমাজন নদী থেকে আটলান্টিক সাগরে মেশে। আমাজনের অতিরিক্ত তাপমাত্রা আর আর্দ্রতার কারণে মানুষের পক্ষে এখানে টিকে থাকা প্রায় অসম্ভব। এখানে আরেকটি সমস্যা হলো খাদ্যের। আমাজন জঙ্গলে প্রায় 1500 জাতের ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়ার যোগ্য মাত্র 200 জাতের ফল। সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকাও অসম্ভব। এই জঙ্গলে প্রায় বড় মাপের 300-এর বেশি উপজাতি বাস করে। এরা এখনও তাদের পুরাতন সংস্কৃতিকে ধরে রেখেছে। আধুনিক বিশ্বের ধরাছোঁয়ার বাইরে এইসব উপজাতিরা বসবাস করছে। বিজ্ঞানীদের ধারণা, গণনার বাহিরেও কিছু উপজাতি গোষ্ঠী রয়েছে যাদের সাথে সভ্য জগতের কোনো প্রকার যোগাযোগ নেই। আমাজনের জীববৈচিত্র্য এবং ইকোসিস্টেমকে সচল রাখার স্বার্থে বিজ্ঞানীরা এদেরকে খুঁজে বের করার পক্ষপাতী নয়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে সাম্প্রতিককালে বন উজাড়ের কারণে এই প্রাকৃতিক বিষয় উদ্বেগজনক হারে বিলুপ্ত হচ্ছে এবং এর সাথে সাথে এখানে বসবাসকারী প্রাণী, গাছপালা এবং মানুষজনের বসবাসের হারও কমে যাচ্ছে। আমাদের মনে রাখা প্রয়োজন, এই প্রাকৃতিক রেইন ফরেস্ট কেবল দক্ষিণ আমেরিকার এই অঞ্চলে বসবাসকারীদের জন্যই নয়, বরং এটি সমস্ত গাছপালা, প্রাণী এবং মানুষের জন্য প্রয়োজন। যদি আমাজন রেইন ফরেস্ট অদৃশ্য হয়ে যায়, তবে সমগ্র মানবজাতি জলবায়ু পরিবর্তনের কারণে এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে, যা কারোরই কাম্য নয়।